আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অন আর্টস ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি বাংলা ছড়া কবিতা। এই বাংলা ছড়া কবিতার নাম এপাং ওপাং ঝপাং। এপাং ওপাং ঝপাং লিখেছেন মমতা ব্যানার্জী। তিনি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তিনি জন্মগ্রহণ করেছেন 5th January 1955। আর সাহিত্য ক্ষেত্রে তিনি বাংলা একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা এপাং ওপাং ঝপাং, রিটেন বাই মমতা ব্যানার্জী। তাহলে প্রথমেই আমরা কবিতা পাঠ করে নিচ্ছি। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঢ্যাং। এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। এই ছিল আমাদের বাংলা ছড়া কবিতা, রিটেন বাই মমতা ব্যানার্জী। তো এবার এর বাংলার বাংলা করাটা আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছে, কারণ এপাং ওপাং ঝপাং নিশ্চয়ই শিশুদের জন্য। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। হ্যাঁ, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, তার মানে আমরা কি সবাই খুশি আনন্দিত? তার কি বহিঃপ্রকাশ আমরা সবাই ড্যাং ড্যাং? আচ্ছা, ঠিক আছে, চলো দেখি কোলা ব্যাং, ঠিক আছে, প্রজাতির আছে কি ঠ্যাং প্রশ্ন করেছেন। তাহলে প্রথম প্যারা গেল এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। পরের প্যারাতে আছে এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, সুর ধরেছে পটাং। পটাং কথাটার মিনিং তো ভেঙে যাওয়ার মতন। তাহলে এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, তাহলে সুর ধরাটা কি ভেঙে গেল, বেসুরে হয়ে গেল? আচ্ছা, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, ঠিক আছে, হাতির কত বড় ঠ্যাং। তাহলে আমাদের শেষ যে প্যারাটা, অর্থাৎ দুটো প্যারা, শেষ প্যারাতে আমরা পেলাম এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। যাই হোক বন্ধুরা, যেহেতু আমার এটা এডুকেশনাল চ্যানেল, আমি বিভিন্ন ইংলিশ নভেল স্টোরি যা কিছু আছে তার বাংলা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এই কবিতার ক্রিটিক্স তোমরাই। আমি এখানে কোনো স্যাটায়ার করছি না বা কোনো হিউমারাসভাবেও নিচ্ছি না, সিরিয়াসলি নিচ্ছি। তোমরাই ক্রিটিক্স, ক্রিটিক্স হয়ে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারো। এখানে আমার কবিতাটাকে ক্রিটিসাইজ আমি করছি না, আবার বলছি, হয়তো আমার কবিতা পাঠে যদি ভুল হয় কোথাও, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেটা সংশোধন করব, কারণ আমি কবিতা পাঠ তো আমার
হওয়ার কথা নয়। তা যদি তোমাদের সংশোধনের মাধ্যমে, ক্রিটিসিজমের মাধ্যমে আমার মন মতো হয়, তাহলে আমি পরে আবার আরেকটা ভিডিও করব এই কবিতার উপর বা এর অর্থের উপর আমি একটা কবিতা করব, অর্থাৎ ভিডিও করব। অতএব কমেন্ট করো, তবে অনুরোধ থাকবে কোনো কমেন্ট কিন্তু কোনো তিরস্কারমূলক করবে না। সাহিত্যের দৃষ্টিতে যে কমেন্ট তাই করবে, কারণ মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী হিসাবে তাকে দেখছি না এখানে, তিনি এই কবিতা লিখেছেন, ছড়া কবিতা, তাই কবিতার উপরই বলা। আর কোনো কমেন্টে যেন পলিটিক্যাল কিছু না থাকে, তার জন্য আমি কিন্তু দায়ী থাকব না। সেই জন্য বলছি, সসম্মানে কবিতার বিষয়ে, তার অর্থের বিষয়ে তোমরা ক্রিটিসাইজ করতেই পারো, ক্রিটিসিজম করতেই পারো, এটা আমাদের সাহিত্যের একটা ধর্ম বটে। এর মধ্যে যদি কোনো লিটারেরি ডিভাইসেস থাকে তাহলে সেটাও তোমরা লিখবে, চেষ্টা করবে বলতে, খুশি হব। যাই হোক, তাহলে আমাদের আজ যে কবিতা ছিল বাংলা ছড়া কবিতা, এপাং ওপাং ঝপাং, রিটেন বাই মমতা ব্যানার্জি। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং একজন ভালো ছাত্র, মেধাবী ছাত্রের মতো কোনো পলিটিক্যাল বায়াসে না গিয়ে, এটা একটা বাংলা ছড়া, ছড়া কবিতা, তার উপর যদি তোমাদের কোনো কমেন্ট করার থাকে সেটা তোমরা করবে, কারণ এই কবিতাগুলোর সমষ্টির উপর নির্ভর করেই কিন্তু মমতা ব্যানার্জিকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে, তিনি পুরস্কৃত হয়েছেন, আমরা সে বিষয়ে খুশি। তাহলে বন্ধুরা, এই থাকলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।